ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয় যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস আমি শুভ আছির সাথে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে তিনটে জমজমাট ঘটনা আছে তিনটে ঘটনায় একেবারে সত্য ঘটনা আর ভীষণ ভয়ের ঘটনা যারা শুনছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরোনো লিসনার্স তাদেরকে আমি বলবো যদি তোমাদের কাছে কোনো হেডফোন থেকে থাকে তাহলে তোমরা সেটা কানেক্ট করে নাও ফোনের সাথে এবং এক মন দিয়ে আজকের এই এপিসোডের তিনটে ঘটনা শুনতে থাকো উইদাউট এনি স্কিপ কোনো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ঘটনার মজাটাই তোমরা হারিয়ে ফেলবে চলে যাব আজকের প্রথম ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই পড়ছি এবং সকলকে আমি শোনাচ্ছি ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকে হাসান কিরণ তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন আমাদের বাড়ির পাশে একটা লোক থাকত ওনাকে আমরা কাকা বলেই ডাকতাম ওনার প্রথম স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন ওই কাকার ছেলের নাম রাখা হয়েছিল আবদুল্লাহ আবদুল্লার যখন পাঁচ মাস বয়স তখন ওর বাবা আরেকটা বিয়ে করে আবদুল্লার নতুন মা সেও ভীষণ ভালো ছিল ওকে খুবই ভালোবাসত পরে আবদুল্লার আরও একটা ভাই ও একটা বোন হয় এভাবে দেখতে দেখতে আবদুল্লার বয়স দু বছর হয়ে যায় একদিন হঠাৎ আবদুল্লার ভীষণ জ্বর আসে বেশ কিছুদিন পর আবদুল্লা সুস্থ হয়ে ওঠে কিন্তু ছেলেটা হঠাৎ করেই অনেক মনমরা হয়ে যায় একদিন সন্ধ্যার দিকে গ্রামের একজন লোক আবদুল্লাকে পাশের গ্রামের একটা জঙ্গলের দিকে যেতে দেখে উনি এই বিষয়টা তখন স্বাভাবিকভাবেই নিয়ে নেয় কিন্তু সেদিন সন্ধ্যার পর আবদুল্লা আর বাসায় ফেরত আসে না এরপর অনেক খোঁজাখুঁজি শুরু হয় সেই জঙ্গলেও খোঁজ করা হয় কিন্তু আবদুল্লাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না সবাই চিন্তায় পড়ে যায় এই ঘটনার পরে এলাকার লোকজন সবাই ভাবতে শুরু করে যে এত ছোট একটা ছেলে সে গেল কোথায় এইভাবে প্রায় দুদিন পর গ্রামের একজন লোক আবদুল্লাকে সেই জঙ্গলে পড়ে থাকতে দেখে লোকটি সাথে সাথে আবদুল্লার বাড়িতে গিয়ে এই খবরটা জানায় এরপর সবাই মিলে আবদুল্লাকে বাসায় নিয়ে আসে অজ্ঞান অবস্থায় বাসায় আনার পর অনেক ডাক্তার অনেক কবিরাজ আনার পরেও কিছুতেই আবদুল্লার জ্ঞান ফেরে না ওর মা মানে সতমা তিনি সারা রাত ওকে কোলে নিয়ে শুয়ে থাকে পরের দিন সকালে আব্দুল্লাহ নিজের থেকেই জেগে ওঠে এবং সে চুপচাপ কোনো কথা না বলে খাবার খাওয়ার জন্য ইশারা করে ওর মা ওর ইশারা দেখে সাথে সাথে ওকে ভাত খাইয়ে দেয় খাবার দাবার খাওয়ার কিছুক্ষণ পর আবদুল্লাহ আবারও ঘুমিয়ে যায় এভাবে একটা দিন দেখতে দেখতে কেটে যায় আবদুল্লাহ কোনো কথা বলে না কারোর সাথে এরপর ওকে অনেক জিজ্ঞাসা করা হয় অনেক প্রশ্ন করা হয় কিন্তু সে কোনো কথাই বলে না কারোর সাথে ধীরে ধীরে আবদুল্লাহ বড়ো হতে শুরু করে এবং তার বয়স যত বাড়তে থাকে সে প্রতিবন্ধী হয়ে যেতে শুরু করে সেদিনের পর থেকে আবদুল্লাহ আর কখনো কথা বলেনি সে তার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছিল কেউ কিছু জিজ্ঞাসা করলে সে চুপচাপ থাকত এবং ওই রাতের কথা তাকে যদি জিজ্ঞাসা করত কেউ সে বিভৎসভাবে একটা ভয়ানক মুখ চোখ করে কান্না শুরু করত ধীরে ধীরে আবদুল্লাহ হাঁটা চলার ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে আবদুল্লাহ হামা ঘুড়ি দিয়ে চলাফেরা করত। আস্তে আস্তে যত দিন কাটতে থাকে আবদুল্লাহ শুকিয়ে যেতে থাকে একটা সময় সে খাওয়া দাওয়া এক দোম বন্ধ করে দিয়েছিল না খেয়ে প্রাণে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল তার পরে যখন তাকে মেডিকেলে ভর্তি করানো হয় তখন ভর্তির দুদিন পরেই আবদুল্লা মারা যায় মৃত্যুর সময় ওর শরীর ভীষণ কালো হয়ে গিয়েছিল এবং ওর শরীর শুকিয়ে হাঁড় একেবারে বেরিয়ে এসেছিল কিন্তু আবদুল্লা সেদিন কোথায় গিয়েছিল এবং কেন হঠাৎ তার সাথে এমন হলো এটা আজও অজানা অনেকেই বলে ওর সৎ মা নাকি তাবিজ বা বান মেরেছিল ওকে তাই এমনটা হয়েছে আবার অনেকে বলা বলি করে যে পড়ি এসে আবদুল্লাকে নিয়ে গিয়েছে জানি না কোনটা সত্য এটা শুধুমাত্র একমাত্র আল্লাহই জানে কি হয়েছিল সেদিন আবদুল্লার সাথে এই ছিল প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কেউ চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি আরও একটা কথা যারা নতুন শুনছো আমাদের এই এপিসোডগুলো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অনেকেই ঘটনা শোনো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো না তো সকলের কাছে আমি অনুরোধ করব যারা নতুন শুনছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেরি করবো না চলে যাব দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি দাদা আমি শুভদীপ আমি থাকি হায়দ্রাবাদে সেখানে আমি চাকরি করি আর কলকাতার বাগবাজারে আমাদের আদি বাড়ি রয়েছে সেখানে আমাদের অনেক বড় একটা পরিবার থাকে দাদা আমি তোমার চ্যানেলের অনেক পুরনো একজন শ্রোতা তবে এই প্রথম তোমায় আমি কোনো ঘটনা লিখে পাঠালাম আসলে ঘটনাটা অনেক দিন আগেই পাঠাতাম কিন্তু কখনো সময় হয়ে ওঠেনি এই ঘটনাটি আমার জীবনে ঘটা একটা ভুতুরে ঘটনা আমি আগে কখনো ভূতে বিশ্বাস করতাম না কিন্তু এই ঘটনা ঘটার পর আমি ভূত প্রেতে প্রচণ্ড বিশ্বাস করি আর আমি এখনও একটা তাবিজ আমার শরীরে সারা দিন পড়ে থাকি কারণ এই তাবিজটা যদি আমি খুলে ফেলি তাহলে হয়তো সেই ভয়াবহ দিনগুলো আবারও আমার জীবনে ফিরে আসবে ঘটনাটা ঘটে দু হাজার আট কি দু সালে তখন আমি সদ্য কলেজ কমপ্লিট করেছি একদিন আমি ও আমার আরও তিনটে বন্ধু আমরা এই কজন মিলে একটা পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়েছিলাম জায়গার নামটা আমি গোপন রাখছি কারণ আমি চাই না সেই জায়গাটার কোনো বদনাম হোক শুধু বলে রাখি সেই জায়গাটা একটা তীর্থস্থান এবং বহু মানুষ এখানে পাহাড়ের ওপরে যেই মন্দিরটা রয়েছে সেই মন্দিরে আসে তো যাই হোক আমরা চারজন মিলে দু কি দু নয় সালের শুরুতে এই জায়গাটাতে ঘুরতে গেছিলাম আমাদের মোট সাত দিনের মতো ট্যুর ছিল সেখানে পৌঁছানোর পর প্রথম দু চার দিন বেশ ভালোভাবেই কেটে যায় পাঁচ দিনের দিন ওই বিকেল পাঁচটা নাগাদ আমার বন্ধুরা সবাই বলল যে চল আমরা রুম থেকে বেরিয়ে কিছুটা হেঁটে নিচে যাই আর কিছু খেয়ে আসি তো যেহেতু সারাদিন গাড়িতে করে ঘুরে সদ্য আমরা হোটেলে এসেছিলাম তাই আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না আমি ওদেরকে বললাম যে না না আমি আর যাব না আমি একটু রেস্ট করি তোরা যা খেয়ে আয় আর আমার জন্য যা পারবি সেটা নিয়ে আসিস তো এরপর আমার বন্ধুরা ওরা আর কোনো কথা না বলে চলে যায় আর আমি জামাকাপড় পাল্টে বিছানায় শুয়ে একটু রেস্ট করতে থাকি এখানে বলে রাখি আমরা যেই হোটেলটায় ছিলাম সেটা ছিল অনেক উপরে আর যেহেতু পাহাড়ি জায়গা ছিল তাই সেখানে মনের মতো খাবার অর্ডার করতে হলে আগের থেকে বলে রাখতে হতো কিন্তু সেই হোটেল থেকে নিচে আসলে মানে আমরা যখন গাড়ি করে ঘুরতে বের হতাম তখন নিচে নামার পর দেখতাম বেশ অনেকগুলো খাবার দাবারের দোকান রয়েছে গাড়িতে করে নিচে নামতে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগে আর আমার বন্ধুরা সেদিন হেঁটে হেঁটেই নিচে নেমেছিল ওরা ভেবেছিল এই ফাঁকে ওদের একটু ঘোরাও হয়ে যাবে ওরা যখন বের হয়েছিল ঘড়ির কাটায় তখন বিকেল সাড়ে চারটে কি পাঁচটা মতো বাজে পাহাড়ি জায়গা হওয়ার কারণে অন্ধকারটাও বেশ তাড়াতাড়ি নেমে এসেছিল তো যাই হোক এরপর ওই সাড়ে ছটা নাগাদ হঠাৎ আমি শুনলাম হোটেলের বাইরে থেকে আমার বন্ধুরা ওরা প্রচণ্ড জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে আমায় ডাকছে যেহেতু আমি ঘুমিয়েছিলাম তাই আচমকা দরজার আওয়াজ শুনে লাফ দিয়ে উঠে দরজা খুলে ফেলি দরজা খুলতেই আমি দেখলাম আমার দুই বন্ধু আরেক বন্ধুকে চ্যাংদোলা করে নিয়ে এসেছে আর দুই বন্ধু ওরা প্রচণ্ড হাঁপাচ্ছে এই দৃশ্য দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি ওদের জিজ্ঞাসা করলাম যে কিরে ওর কি হয়েছে তখন আমার এক বন্ধু বলল যে ওরা নিচে গিয়ে যখন একটা হোটেলে গিয়ে খাচ্ছিল তখন নাকি একটা সাধু সন্ন্যাসী ধরনের লোক ওদের থেকে কিছু টাকা চেয়েছিল। টাকা পয়সা না দেওয়াতে সেই লোকটা নাকি ওদেরকে বলেছিল যে টাকা যখন দেবে না তাহলে কিছু খাবার আমায় কিনে দাও তখন আমার বন্ধুরা তাকে খাবার কিনে দিতে চেয়েছিল কিন্তু আরেকজন বন্ধু সে হঠাৎ করে সেই লোকটাকে ভণ্ড ভিকারি এইসব অনেক ভুলবাল বলে তাড়িয়ে দেয় কিছুক্ষণ পরে ওরা তিনজন যখন হোটেলে ফিরছিল তখন সেই বন্ধুটার নাকি হঠাৎ করে চোখমুখ মুখ একেবারে উল্টে যায় আর সে অজ্ঞান হয়ে যায় তারপর ওই দুই বন্ধু তাকে চ্যাংদোলা করে তুলে হোটেলে নিয়ে আসে এখানে বলি আমার ওই তিন বন্ধুদের মধ্যে যে অজ্ঞান হয়ে গিয়েছিল ওর নাম ছিল সুজয় তো এরপর সব কিছু শুনে সুজয়কে বিছানায় শুইয়ে দিয়ে চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনা হয় জ্ঞান ফেরার কিছুক্ষণ পর সুজয় আমাদেরকে বলে যে ওর নাকি কিছুই মনে নেই ও কেন অজ্ঞান হয়ে গিয়েছিল এসব ওর কিছুই মনে নেই এরপর আমরা ওকে আর বেশি কথা বলতে না বলে চুপচাপ শুয়ে রেস্ট করতে বলি আসল ঘটনাটা এখান থেকেই শুরু হয় ওই দিন রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোরবেলা আমাদের বেরানোর কথা ছিল সেদিন রাত দেড়টার কি দুটো নাগাদ হঠাৎ আমার নাম ধরে এক বন্ধু চিৎকার করতে শুরু করে আমি আবারও চমকে গিয়ে যখন উঠলাম তখন দেখলাম সুজয়ের আবারও চোখ দুটো একেবারে উল্টে গিয়েছে আর ওর মুখ বেঁকে লালা পড়তে শুরু করেছে এক কথা বলতে গেলে ঠিক মির্গি রোগীরা যেরকম করে ও ঠিক সেই সময় সেরকমই করছিল ওর ওই অবস্থা দেখে আমরা সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম সেই সময় আমরা কি করব এসব কিছুই বুঝতে পারছিলাম না আরেকটা কথা আমাদের রুমের ভিতরে সেই সময় একটা পচা গন্ধ ভরে গিয়েছিল আমরা কি করবো কিছুই বুঝতে পারছিলাম না শেষমেশ ওই হোটেলেরই একটা লোককে আমরা ডেকে আনি আর তিনি এসে সুজয়ের গায়ে জল ঢেলে দিতেই সুজয় একেবারে স্বাভাবিক হয়ে যায় সেদিন হোটেলের ওই লোকটা বলেছিল যে রাতটা কাটলেই সকালে সুজয়কে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেদিন আমরা সবাই সারা রাত জেগেছিলাম আমাদের কারোরই ঘুম হয়নি সুজয় ঘুমাতে ঘুমাতে মাঝের মধ্যেই হঠাৎ করে উঠে পড়ছিল আর বারবার একটা কথাই বলছিল যে আমাকে বেরোতে হবে ও আমাকে ডাকছে আমাকে বাইরে যেতে হবে এখনই ও দাঁড়িয়ে আছে বাইরে ওর বলা এই সব কথায় আমরা আরও বেশি ভয় পাচ্ছিলাম সেই সময় আমরা ঠিক করে ফেলেছিলাম সকাল হলেই ওকে ডাক্তার দেখিয়ে শিগগিরই আমরা বাড়ি ফিরে যাব কিন্তু আমাদের কপালে অন্য কিছু লেখা ছিল পরের দিন সকালবেলা সুজয়কে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক সেই সময় আমরা দেখলাম সুজয় পুরো সুস্থ ও বলল ওর গাঁত খুব ব্যথা কিন্তু ও আগের থেকে একটু ভালো আছে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার বলল হয়তো শরীরের ক্লান্তির কারণে এরকমটা হয়েছে এছাড়া আর কিছুই হয়নি ও একেবারে সুস্থই আছে তো যাই হোক সেদিন আমরা ফিরে যাব ভেবেছিলাম কিন্তু যেহেতু সেই দিনটা আমাদের ওখানে লাস্ট দিন ছিল আর সুজয়ও একটু সুস্থ ছিল তাই সবাই ভাবলাম যে না আমরা থেকেই যাই এরপর সেদিন আর আমরা কেউ বাইরে বেরোয়নি সেদিন আমরা একসাথে সবাই হোটেলেই ছিলাম সেদিন সকাল থেকে সারা দুপুর অবধি বেশ ভালো ছিল সব কিছু কিন্তু যে বিকেল হলো একটা অদ্ভুত ঘটনা আমাদের সবার সাথে ঘটে গেল আবারও ঘড়ির কাটায় ঠিক বিকেল সাড়ে ছটার মতো বাজে আর বাইরেও বেশ অন্ধকার হয়ে গিয়েছিল হঠাৎ আমার জ্ঞান ফিরল বিকাশের হাতে একটা সাপাটি চর খেয়ে বিকাশ হলো আমারই ওই বন্ধুদের মধ্যে একজন কোষ আসতেই আমি দেখলাম আমি হোটেলের ব্যালকুনির সামনে দাঁড়িয়ে আছি আর বিকাশ সুজয় এবং আরেকটা বন্ধু তারা আমাকে জাপটে ধরে রেখেছে আমি ওদেরকে বললাম যে ছাড়ামায় তোরা এভাবে আমাকে কেন ধরে রেখেছিস আর বিকাশ তুই আমাকে এত জোরে চর মারলি কেন তখন ওরা আমায় যা বললো তা শুনে আমার পায়ের তলা থেকে একেবারে মাটি সরে গেল ওরা বলল আগের দিন রাতে সুজয় যেরকম করেছিল আমিও নাকি ঠিক সেরকমই করছিলাম আর বারবার নাকি একটাই কথা বলছিলাম যে ও আমাকে ডাকছে আমাকে যেতে দে না হলে আমি সকলকে মেরে ফেলব এই কথা বলতে বলতে আমি নাকি ব্যালকনি থেকে ঝাঁপ দিতে গেছিলাম ওদের সবার থেকে এই কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের সাথে কিছু একটা খারাপ হচ্ছে আর তাছাড়া আমরা সবাই আবারও ঘরের ভিতরে একটা পচা গন্ধ পাচ্ছিলাম এরপর আমরা দেরি করিনি সাথে সাথে সেখান থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই আর রাতের ট্রেন ধরে পরের দিন বাড়িতে পৌঁছে যাই বাড়িতে পৌঁছে আমি বাবা মা এবং বোন এদের সবাইকে সব কিছু জানাই আর তারপর তারা আমায় এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে আমায় বলা হয় যে আমাদের ওই হোটেলটার ওপর আর না হলে আমাদের ওপরে কোনো খারাপ আত্মার নজর পড়েছিল সেই আত্মা নাকি খুবই শক্তিশালী ছিল এবং খুবই খারাপ একটা আত্মা ছিল হয়তো আর বেশি দেরি হলে আমাদের চারজনের মধ্যে কারো একটা প্রাণ চলে যেত এরপর ওখান থেকে আমায় একটা তাবিজ দেওয়া হয় আর বলা হয় এই তাবিজটা সবসময় নিজের শরীরে রাখতে আমি সুজয় ও বাকি বন্ধুদের জন্য এই তাবিজ এনে দিয়েছিলাম ওরা ওই তাবিজ বেশি দিন পরেনি কিন্তু আমার শরীরে ওই তাবিজটা এখনও আছে আসলে এই ঘটনাটা নিজের চোখে দেখেছিলাম আর অনুভব করেছিলাম তাই এখন আমি মনে করি আমাদের সাথে ভগবান আছে আর যেহেতু ভগবানকে আমরা মানি তাই ভূত আমাদেরকে মানতে হয় সেদিন ওই হোটেলের কোনো দোষ ছিল নাকি ওই সাধু লোকটা কিছু করেছিল আমাদের উপরে এইসব আজও আমরা কেউ বুঝে উঠতে পারিনি এই ছিল দাদা আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে পরে শুনিও ভালো থেকো দাদা এই ছিল দ্বিতীয় ঘটনা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না এবং যারা নতুন শুনছ তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেরি করব না চলে যাবো আজকের শেষ ঘটনায় ঘটনাটি যিনি লিখেছেন তিনি তার নাম মেনশন করেননি ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি অনেক বছর আগের ঘটনা তখন আমি ক্লাস ফাইভে কি সিক্সে পড়ি আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল যেখানে বেশ কিছু ঘর ভাড়া দেওয়া ছিল তারই একটা ঘরে এক জেঠু জেঠিমা তার তিন ছেলেকে নিয়ে থাকতেন প্রতিদিন সকাল সকাল দেখতাম জেঠিমার সমস্ত কাজ হয়ে যেত কারণ স্বামী বড়ো ছেলে আর মেজর ছেলে একটু সকালের দিকেই কাজে বেরিয়ে যেত আর ছোট ছেলেটা তখন ইলেভেন কি টুয়েলভে পড়তো সেও সারাদিন পড়াশোনা স্কুল এসব নিয়ে ব্যস্ত থাকত নিজের মতো আর যেহেতু জেঠিমার সংসারে সবাই বেশ বড়ই ছিল তাই যে যার কাজ নিজেরাই করে নিতে পারতো সকাল সকাল রান্না করার পর সবাই যে যার কাজে বেরিয়ে গেলে জেঠিমা নিজে একটু রিল্যাক্স করে ঠিক চৌকাটের কাছে এসে বসে থাকত ওদের বাড়ির সামনে থেকে যত লোক যাওয়া আসা করতো সবার সাথে জেঠিমার আলাপ পরিচয় ছিল এবং তারা এসে জেঠিমার সাথে কথা বলতো জেঠিমা গল্প করতে ভীষণ ভালোবাসত কেউ যদি একটু কথা না বলে চলে যেত তাকে আবার ডেকে সে কথা বলতো আসলে ওই জেঠিমাকে ওই পাড়ার বেশ সব লোকই চিন্ত কারণ ওনারা ওই বাড়িতে প্রায় কুড়ি বছর ধরে ভাড়া ছিল এবার আসি আসল ঘটনায় একদিন ওই বাড়ির বাড়িওয়ালার বাড়িতে কিছু ইলেকট্রিকের কাজ হচ্ছিল তার সাথে জলের কাজও হচ্ছিল এই কাজের কারণে বাড়িতে বেশ কিছুটা মাটি খোঁড়া হয়েছিল তখন বর্ষাকাল ছিল প্রায় সব সময় বৃষ্টি হচ্ছিল যার ফলে ওই জায়গাটার খুব বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল একেই মাটি খোরা হয়েছিল আর তার মধ্যে বৃষ্টি একেবারে যা তা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল ওদের বাড়ির যেদিকটাতে কল ছিল সেদিকের মাটিগুলোর ওপর দিয়েই হেঁটে গিয়ে জেঠিমাকে কাজ করতে হতো ওই জেঠিমার দিনে অনেকবার ওই কলে কাজ করতে যাওয়ার অভ্যেস ছিল আর উনি বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটতেন নয়তো নিজের পায়ের থেকে একটু বড় সাইজের জুতো পরে তিনি হাঁটাহাঁটি করতেন সেদিন সারাদিন সকাল থেকে ঝিরিচিরি বৃষ্টি পড়ছিল বাইরে আর উনিও বারবার কলপাড়ের সামনে কাজ করতে যাচ্ছিলেন চারিদিকে প্রচণ্ড শ্যাওয়া থাকার কারণে যেটিমা পা স্লিপ করে গর্থের মধ্যে পড়ে যায় সেখানে অনেকগুলো ইলেকট্রিকের তার ছিল যেটিমা কারেন্ট খেয়ে সাথে সাথে ওখানেই মারা যায় ওনার বাড়ির সবাই জানত যে ওখানে এরকম একটা কাজ হচ্ছে এবং বাড়ি আগে থেকে সতর্ক করেছিল তিনি বলেছিল আমাদের ওই কলে না যাওয়াটাই ভালো তিনি বলেছিল যে আপনাদের ওই কলে এখন না যাওয়াটাই ভালো তোমরা সামনের কল থেকে কয়েকদিন কাজ করে নিও আর যদি ওদিকে যাও তাহলে নিজের দায়িত্বে আর সাবধানে যাবেন এরপর বাড়ি কথা মতন ওখানে কেউ যেত না কিন্তু সেদিন অ্যাক্সিডেন্টলি জেঠিমা ওখানে গিয়েছিল আর গর্তের মধ্যে পড়ে কারেন্ট লেগে তার মৃত্যু ঘটেছিল এরপর নিয়ম রীতি মেনে যা কাজকর্ম করার সবই করা হয় তারপর ওনার স্বামী আর তিন ছেলেরা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে তারপর তারা যথারীতি অন্য কোথাও চলেও যায় কয়েকদিন পর ওই বাড়িতে অন্য একটি ঘরে বিবাহিত এক কাকু কাকিমা ভাড়া আসে কয়েক মাস পর ওই কাকিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই বাড়ির পরিবেশটা এমনিতে খুবই ভালো ছিল সবার সাথে সবার বেশ একটা মিলমিশ আলাপ আলোচনা হতো সবাই সবার খবরাখবর নিত যেহেতু তারা নতুন বিয়ে করে ভাড়া এসেছিল এবং এই বাড়িতে আসার পরে ওই মহিলাটি অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিল তাই বাড়িওয়ালা ছাড়া আরও যারা ভাড়া ছিল ওই বাড়িতে তারাও সবাই মোটামুটি ওই বউটার খবরাখবর নিত সবাই অনেকে বলতো যে এই সময় মেয়েদের একটু সাবধানে থাকতে হয় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে হয় এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় কিন্তু ওই মহিলাটি মানে ওই কাকিমাটি যিনি নতুন ভাড়া এসেছিলেন তিনি কারোর কথা কিছুতেই শুনতেন না উনি নিজে যেটা মনে করতো সেটাকে ঠিক বলে মনে করত এই বাড়িতে ভাড়া আসার পরে ওই নতুন ভাড়াটে দম্পতি আশেপাশের লোকের সবার থেকে আগের জেটিমার ঘটনাটা শুনেছিলেন এলাকার বড়রা সবাই বেশ কিছু কথা ওই কাকিমাকে বলতো যেমন যেখানে সেখানে থুতু ফেলতে মানা করত। চুলগুলো একটু গুছিয়ে বেঁধে রাখতে বলতো এরকম কথা এলাকার লোকেরা সবাই ওই কাকিমাটাকে বলতো এরকম আরও অনেক বেশ কিছু নিয়ম মেনে চলতে বলতো ওই কাকিমাটাকে কিন্তু ওই নতুন ভাড়াটিয়ে কাকিমা উনি কারোর কথাই শুনতেন না অমাবস্যা এবং পূর্ণিমা ভালো খারাপ কোনো দিন কোনো কিছুই তিনি মানতেন না ওনার স্বামী কাছ থেকে আসতো রাত্রি প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ উনি ওই রাত্রিবেলা গর্ভবতী অবস্থায় পুকুরে গিয়ে স্নান করে আসতো কাকুর সাথে কেউ মানা করলে বলতো আমার স্বামী বলেছে যেতে তাই আমি যাচ্ছি কিছুই হবে না আমার এরপর আস্তে আস্তে সব লোকেরা ওনাকে বলা বলি করাও ছেড়ে দিয়েছিল দুমাস পরে একদিন রাত্রিবেলা কাকিমা একা একাই বাথরুম করতে ওঠে সে দেখে গলের ওখানে ওই রাতে কে যেন একটা বাসন ধুচ্ছে উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জিনিসটা দেখে আর ভাবে এত রাতে কে আবার কলে বাসন ধুচ্ছে এমনটা ভাবতে ভাবতে হঠাৎ করেই ওই কাকিমা দেখল যে কলের ওখানে বসে যে বাসন ধুচ্ছিল সে ওই কাকিমাটার দিকে ফিরে তাকালো আর ভয়ানকভাবে একটা মুচকি হাসি দিল পরের দিন সকালে কাকিমা বাড়িতে সবাইকে এই ঘটনার ব্যাপারে জানায় তিনি সবাইকে বলে যে কাল রাতে আমি একজনকে দেখেছি ওই কলপারে বাসন ধুতে আর আমাকে দেখে তিনি পিছন ফিরে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিলেন কিন্তু আমি তাকে একবারে চিনতেই পারিনি এরপর বাড়ির সবাইকে কাকিমা যখন এই ঘটনার কথাটা জানায় তখন এলাকার লোক কাকিমার মুখে এই কথাগুলো শুনে সবাই বুঝতে পারে যে ওনার বলা এই কথাগুলো আগের ভাড়াটিয়ে কাকিমার সাথে হুবহু মিলে যাচ্ছে কাকিমার কথা শুনে বাড়ি সবাই ভীষণ অবাক হয়ে যায় সবাই ভাবছিল সে মারা যাওয়ার পর আজ অব্দি ওই বাড়িতে কেউ কোনোদিনও তার কোনো অস্তিত্বের উপলব্ধি পায়নি অথচ কাকিমা যা বলছে সবই ওই আগের জেঠিমার সাথে মিলে যাচ্ছে এটাই প্রথম আর শেষ নয় ওই কাকিমা প্রায় তিনি ওই একই জায়গায় জেঠিমাকে দেখত তিনি একবার দেখেছিলেন যে যেই ঘরে তিনি ভাড়া থাকত তার চৌকাটের সামনে বসে যেভাবে জেঠিমা গল্প করতেন ঠিক সেইভাবেই তিনি বসে আছেন এবং কাকিমা যতবারই তার দিকে তাকাচ্ছেন ততবারই তার মুখে একটা স্নিগ্ধ হাসি দেখতে পাচ্ছেন তবে কারও কোনোদিনও কোনো ক্ষতি হয়নি কেউ কোনোদিনও ভয়ও পায়নি এমনকি ওই বউটারও কোনো ক্ষতি বা কোনো ভয়ও তিনি পায়নি কোনোদিনও এরপর সময় মতো কাকিমার সন্তান হয় আর বেশ কিছু বছর পর ওই বাড়িটা ছেড়ে ওনারা অন্য জায়গায় চলে যায় এ ছিল ঘটনা দাদা এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ভৌতিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি